তো হাই ফ্রেন্ডস, পরীক্ষা ওয়ারে সকলকে স্বাগত। আমি অনুপম, আজকে একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যারা বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পাও। চলো আজকের নোটিফিকেশান দেখে নেওয়া যাক। এটা হচ্ছে কি, যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে এটা মেনলি ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। তো এক নম্বরে আমরা সিরিয়াল নাম্বার ওয়ানে দেখে নিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ভ্যাকেন্সি একটা, এসটির জন্য সেটা পে ম্যাট্রিক্স পে লেভেল আছে 16 অফ দ্য পে ম্যাট্রিক্স রূপা 2019, এজ লিমিট আছে 18 থেকে 37 এবং এসেন্সিয়াল আছে ডিগ্রি অফ সিভিল রিকগনাইজ ইনস্টিটিউট, 2 নম্বর ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এখন সিরিয়াল নাম্বার টুতে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ভ্যাকেন্সি একটা আছে এসটির জন্য, পে লেভেল এখানে আছে, পে লেভেল আছে 16 রোপা পে ম্যাট্রিক্স অফ রোপা 2019, এজ অ্যাজ অন 01/01/2020 18 থেকে 37 ইয়ার্স। আচ্ছা, এটা কি হচ্ছে, ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 3 নম্বর পোস্টে আমরা চলে গেলাম, কি যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, নাম্বার অফ ভ্যাকেন্সি 32, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশান, আনরিজার্ভ আছে 23টা, পিডাব্লিউডি একটা, এসসি 10টা, এসটি 2টা, ওবিসি এ 4টা, ওবিসি বি 2টা, আর পে লেভেল 12, আর হচ্ছে এজ লিমিট আছে 18 থেকে 37। আর এটা কি আছে, ডিপ্লোমা সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর্ম এ স্টেট অফ কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল অর ইটস ইকুইভ্যালেন্ট। আর হচ্ছে 4 নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, নাম্বার অফ ভ্যাকেন্সি 23, যে ক্যাটাগরি ওয়াইজ পজিশান আছে, আনরিজার্ভে 12টা, এসসিতে 6টা, এসটিতে 1টা, ওবিসি এতে 2টা, ওবিসি বিতে 2টা, পে লেভেল হচ্ছে আমাদের কত হচ্ছে 12 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019, এজ হচ্ছে 18 থেকে 37। 5 নম্বর পোস্টে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, নাম্বার অফ ভ্যাকেন্সি 12, ক্যাটাগরি ওয়াইজ আমি ভ্যাকেন্সি পজিশান যদি দেখি, 5টা আছে আনরিজার্ভের ক্ষেত্রে, পিডাব্লিউ একটা, এসসি 2টা, এসটির 1টা, ওবিসি এর 2টা, ওবিসি বির 1টা, আর পে লেভেল 12 অফ পে ম্যাট্রিক্স অফ রোপা 2019, এজ লিমিট আছে 18 থেকে 37, আর এডুকেশন কোয়ালিফিকেশানে সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট অফ কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এর হচ্ছে ফি কত আছে, অ্যাপ্লিকেশান ফি আছে আনরিজার্ভ আর রিজার্ভদের জন্য 150 টাকা, প্রসেসিং চার্জেস আছে 20 টাকা এবং ব্যাংক চার্জেস আছে 20 টাকা, তাহলে টোটাল 220, আর এসসি এসটির ক্ষেত্রে প্রসেসিং চার্জ 50 টাকা অ্যান্ড ব্যাঙ্ক চার্জ 20 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 70 টাকা। আর এদের লাস্ট ডেট আছে আমাদের, যেটা এখন এক্সটেন্ড হওয়ার পরে 03/06/2020, ওকে, অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ অবধি, সরি জুন মাসের 30 তারিখ অবধি। তো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক শেয়ার করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।